সাগরে মৎস্য ও খনিজ সম্পদ আহরণে জোর দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের। জঙ্গি সন্ত্রাস নির্মূলে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং উন্নয়নের নামে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বললেন রিজভী আহমেদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, আপনার উপরে ওঠার সঙ্গী। সরকার সমুদ্র অর্থনীতিতে জোর দিচ্ছে জানিয়ে গভীর সাগরে মৎস্য ও খনিজ সম্পদ আহরণে জরিপ জাহাজ আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাগরের অপ্রচলিত সম্পদের ব্যবহার বাড়ানোর আহ্বানও জানান তিনি। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য সম্পদ খাতে বিশেষ অবদান রাখায় 17 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর এসব জায়গাগুলিতে কিন্তু আমাদের ডিপ্লোমা ইনস্টিটিউট আছে, অর্থাৎ এই ক্ষেত্রে মানে সঠিক জনবল তৈরি করা এবং সঠিক শিক্ষাটা দেওয়া সেদিকে আমরা ব্যবস্থা নিচ্ছি, সেই সাথে সাথে গবেষণা কার্যক্রমও চলছে। ফলো আপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাত 10:45 একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, ফলো আপ চিকিৎসার জন্য রোববার 14 জুলাই সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ফলো আপ চিকিৎসা করান। এর আগে এ হাসপাতাল থেকেই চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। মঙ্গলবার 16 জুলাই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা টিমের প্রধান ডক্টর পিলিফ কহ ওবায়দুল কাদেরের ফলো আপ চিকিৎসা শেষে সন্তোষ প্রকাশ করেছেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, চরমপন্থা এবং মাদক নির্মূলে সচেতনতা কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে ডিসি সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন মন্ত্রী। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা সহ আইন শৃঙ্খলা রক্ষায় আলাদা বাহিনী করতে জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাব নাকচ করে দেয়া হয়। আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে তাতে নতুন কোনো বাহিনীর প্রয়োজন নেই। এছাড়া আমার গ্রাম আমার শহর সহ সরকারের যেসব বিশেষ প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়নে সহায়তা অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয় বৈঠকে। সন্ত্রাস, জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করে চলছি সেইগুলির প্রতি তারাও খেয়াল রাখবে, এবং মাদক নিয়ে আমরা যেই অভিযানটা চলছে তাদেরকে আমরা জানিয়েছি, তারা যেন সবাইকে নিয়ে আমরা আমাদের অভিযান তো চলবেই, সঙ্গে সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য তারা কাজ করবেন। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সরকার উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় দুর্নীতি লাগামহীন পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে বলে মন্তব্য করেন রিজভী। বিএনপির বিভাগীয় সমাবেশে বাধা দেয়ায় অভিযোগ করে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়। নজিরবিহীন দলীয়করণ প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ক্ষয়িষ্ণ করেছে। জবাবদিহিতার অভাব ও অকার্যকর পার্লামেন্ট দুর্নীতিকে লাগামহীন পর্যায়ে নিয়ে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসের মুখে। শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, দলীয় ব্যক্তিদের জন্য ঋণ সুবিধা ও ফেরত না দেবার প্রবণতা একনায়ক সরকারের সমর্থক ও তল্পি বাহকদের। দেশজুড়ে আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তার স্ত্রী ও এ মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি।
তিনি হত্যা পরিকল্পনায় সরাসরি অংশ নিয়েছে বলেও জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। মারুফ হোসেন বলেন, মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ ও বুধবার মিন্নির রিমান্ড মঞ্জুরের পর পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে মিন্নি। ইতিমধ্যে মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই হত্যার পরিকল্পনার সঙ্গেও মিন্নি যুক্ত ছিলেন। এ মুহূর্তে সক্রিয়ভাবে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাজ। তবে দেশ ও তার দল আওয়ামী লীগের যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য বিষয়ক লাইফস্টাইল রিয়েলিটি শো হটলাইন কমান্ডো সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সোহেলতাজ। এছাড়া যে কোনো দেশের উন্নয়নে মূল বাধা দুর্নীতি উল্লেখ করে সে বিষয়ে সবসময় সোচ্চার থাকবেন বলেও জানান তিনি। উন্নত মানসিকতা ও সুস্থ হিসেবে সমাজের মানুষকে তৈরি করতে পারলে দেশও এগিয়ে যাবে বলে মনে করেন সোহেলতাজ। আর সে কারণেই সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠান তৈরি করছেন বলেও জানান সোহেলতাজ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সাগরে মৎস্য ও খনিজ সম্পদ আহরণে জোর দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের। জঙ্গি সন্ত্রাস নির্মূলে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং উন্নয়নের নামে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বললেন রিজভী আহমেদ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।